সো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি এই সবাই ভালো আছেন আপনারা মোবাইল দিয়ে ইউটিউবের থামনেলগুলো কিভাবে তৈরি করবেন আপনারা ইউটিউবের থামনেলগুলো কিভাবে তৈরি করবেন এইচডি কোয়ালিটিতে নিজের মোবাইলের মাধ্যমে এরকম কী অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা থামনেলগুলো তৈরি করতে পারবেন আপনারা যখনই ইউটিউব অন করেন তো ইউটিউবে দেখবেন অ্যাট্রাকশন কিছু ছবি লাগা থাকে সেই ছবিতে যখনই ক্লিক করেন তারপরে সেই ভিডিওগুলো চালু হয় সে অ্যাট্রাকশান ছবি সেই থামনেলগুলো কীভাবে তৈরি করবেন ফেসবুক যখন ইউজ করেন তো ফেসবুকে দেখবেন আলাদা কিছু রয়েছে আর যখনই ভিডিওতে ক্লিক করলেন তখন আলাদা চালু হয়ে যায় সেই অ্যাট্রাকশন সেই ছবিগুলো সেই থামনেলগুলো কীভাবে তৈরি করবেন এইচডি কোয়ালিটি নিজের মোবাইলে আপনাদেরকে কোনো কম্পিউটার আর ল্যাপটপেরও প্রয়োজন নেই আপনারা নিজের মোবাইলের মাধ্যমে এই থামনেলগুলো তৈরি করতে পারবেন তো কীভাবে তৈরি করবেন কী অ্যাপের মাধ্যমে তৈরি করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই চ্যানেলে যদি আপনারা প্রথম থাকেন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাক আইকন বেলটিকে অন করে নেবেন তাতে ইউটিউব থেকে রিলেটেড ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক শো বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসে তো সবচাইতে প্রথমে আপনারা কী করবেন সবচেয়েতে প্রথমে আপনারা প্লে স্টোরটি অন করে নেবেন প্লে স্টোর অন করার পর আপনারা সার্চ দেবেন পিআই এক্স ই ডবল এল এব পিক্সাল ল্যাব যখনই আপনারা সেই অ্যাপটিতে ক্লিক করবেন তো এই অ্যাপটার মাধ্যমে আপনারা এইচডি কোয়ালিটি থামনেল তৈরি করতে পারবেন তো আমার এই অ্যাপটা ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন তো যখনই আপনারা এই অ্যাপটা ইনস্টল করবেন তো এরপরে কী করবেন সেই অ্যাপটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর দেখছেন যে এই রকম একটা ইন্টারফ্রেস বেরিয়েছে তো আপনারা এই ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে সেখানে আগে ক্লিক করবেন এরপরে পাঁচ নম্বর অপশানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ যে ইউটিউবের সাইজ আছে বা ফেসবুকের থামনের আছে তো আপনারা প্রথমে সাইজ সিলেক্ট করবেন এটাই মাথায় রাখতে হবে আপনাদেরকে তো ইমেজ সাইজে যখনই ক্লিক করলেন তো এরপরে দেখতে পাচ্ছেন কাস্টমার একটি অপশান আছে সোজাসোজি এখানে আপনারা ক্লিক করবেন এরপরে আপনারা চলে আসবেন নিচের দিকে নিচের দিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব থামনেলের একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন এরপরে আপনারা ওকে করে দিলেন এটা হচ্ছে ইউটিউবের থামনেল এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড এই রকম হয়ে এসছে তো এই থামনেলগুলো আপনারা এবার কিভাবে সেট করবেন তো এবার আপনারা চাইছেন যে এই যে কালার রয়েছে এই কালার যদি আপনাদের যদি থাকে আপনাদের যে কোনো কালার আপনারা ইচ্ছা অনুযায়ী নিতে পারেন যেমন আমি এটা এর পার্সে এই যে এগুলো যা অপশান আছে আমি এগুলোও নিতে পারি ব্যবহার করতে পারি এগুলো রেড কালার আছে এগুলো আছে তো আপনারা ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন তো আমি আপনাদেরকে সিম্পলি এটার উপরে দেখাচ্ছি এরপরে আমি আবার সাইজটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাও নিচ্ছি এরপরে আপনারা কি করবেন এরপরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই প্লাস চিনের একটু অপশান আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ফ্রম গ্যালারির একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন যখনই ক্লিক করলেন এরপরে আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছেন ধরেন যে আমি এটা একটা কোনো একটা পিকচার নিয়েছি এটা সিলেক্ট করে নিচ্ছি আমি এটা একটা ইউটিউবের কিছু পার্ট রয়েছে এটা আমি নিয়ে নিচ্ছি এটা আমি একটু জুম করে দিচ্ছি তো এরপরে আমি তৈরি করছি রিমুভ ব্যাকগ্রাউন্ড কোনো একটা থামনেল থাকবে রিমুভ ব্যাকগ্রাউন্ড তো আমি এখানে যে প্লাস চিহ্নের ক্লিক আছে এখানে একটি এডিটের একটি অপশান আছে এটা একটা অপশান বেরিয়ে আসবে এরকম তো যখনই আপনারা এই প্লাসে ক্লিক করবেন এই অ্যাডিটে ক্লিক করবেন এ যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কি করবেন করে একটা ওয়ার্ড লিখবেন হা রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা আপনি লিখে ওকে করে দিলেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা সিম্পলি এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশনটি চলে এসেছে তো আপনারা সেই লেখাটা আপনারা একে যেখানে ভালো করে কীভাবে আপনারা তৈরি করবেন কী ভিডিওর ওপরে কীভাবে তৈরি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে জাস্ট এক একটা করে ডেমো দেখাচ্ছি কোনটা করলে কি হবে তো যখনই আপনারা এই ওয়ার্ডটা লিখলেন রিমুভ ব্যাকগ্রাউন্ড তো যখনই আপনারা আবার ক্লিক করলেন এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো রয়েছে আপনাদেরকে এই লেখাগুলো একটু কোয়ালিটিতে ভালো করতে হবে এইচডিতে নিয়ে আসতে হবে তো এরপরে দেখছেন এখানে একটি কালারের একটি অপশান আছে সেখানে কালার করলেন কালারের অপশান গিয়ে একটি রেড কালার আপনি চুজ করে নিলাম যে রেড কালার একটু ফুটে উঠবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো একটু শুরু হয়ে আছে একটু লেখাগুলো একটু চেঞ্জ করব মানে মোটা করব তো এখানে দেখতে পাচ্ছেন স্টাইলের একটু অপশান আছে স্টাইলে ক্লিক করলেন এরপরে দেখছেন ফার্স্ট অপশান যেটা বিয়ের অপশান আছে তো আপনারা এখান থেকে লেখার ডিজাইনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন তো আমি এটাই থাক এটাই থাকলো এরপরে হচ্ছে আমি কোন একটা এই থামনেলের মধ্যে আমি নিজের ছবি বা অন্য কাউরের ছবি আমি লাগাতে চাইছি বা অন্য কাউরের ছবি আমি দিব এখানে তো এখানে আবার সিম্পলি আপনাদেরকে প্লাসে ক্লিক করতে হবে ফ্রম গ্যালারিতে আবার যেতে হবে ফ্রম গ্যালারিতে গিয়ে আপনারা এই ছবিগুলো ডাইরেক্ট ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেবেন যখনই আপনারা সিলেক্ট করবেন তো এরপরে ওকে করে এরপর এরপরে দেখছেন বন্ধুরা ইউটিউবার যারা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ যারা ছবিগুলো যারা থামনেলগুলো প্রথম প্রথম ইউজ করবেন তাদের এইরকম সমস্যা হতে পারে যে এই ছবিটা আবার এই রকম হয়ে আসবে তো আপনার যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এটা যেন আপনাদের না আসে তো এটার জন্য আপনারা কি করবেন এটা বন্ধুরা আমি ডিলেট করে দিচ্ছি এই থামনেল এখানে থাকলো এরপরে আপনারা কি করবেন ক্রোমে ক্লিক করবেন আপনারা যখনই ক্রোমে ক্রোমে ক্লিক ক্লিক করবেন এরপরে এখানে সার্চে যাবেন রিমুভ বিজি যখনই আপনারা রিমুভ বিজি সার্চ দিবেন তো এটা এটা এরপরে আপলোড ইমেজে আমি ক্লিক করব ক্লিক করার পর যে ছবিটা রয়েছে সে ছবিটা আমি নিয়ে নিব যেমন এই ছবিটা রয়েছে আমি ডান করে দিচ্ছি ডান করে দেওয়ার পর সে যে পিছনে ব্যাকগ্রাউন্ড যা ছিল বন্ধুরা সে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে তো আপনাদেরকে এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে বেশি সময় এখানে লাগে না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা চলে এসছে তো ছবিতে ক্লিক দিয়ে থাকবেন যখনই ক্লিক করবেন নিচের দিকে দেখছেন ডাউনলোড ইমেজ তো এখান থেকে আপনারা মানে সরাসরি ডাউনলোড করতে পারবেন তো আপনার যখনই ডাউনলোড হয়ে যাবে আবার সেই অ্যাপটিতে আপনারা চলে আসবেন এরপরে আবার আপনাদেরকে প্লাসে ক্লিক করতে হবে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন সেটা ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে ওকে করে দেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই ছবিটা চলে এসছে এবার এই ছবিটাকে আপনারা জুম করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা একটু ফেটে গেছে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এবার সিলেক্ট করার পর এবার এটাও দেখবেন বন্ধুরা এই ছবিটা যে ছবি রয়েছে সেই ছবির উপরে এখানে দেখতে পাচ্ছেন এই তিন নম্বর অপশানে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্টকের একটু অপশান আছে স্টক এই যে বন্ধুরা স্টকের একটি অপশান আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এটাকে অন করবেন তাতে আপনার ছবিতে ছবির সাইডগুলোতে সাদা হয়ে একটু ই হয়ে আসবে একটু অ্যাট্রাক্টিভ লাগবে সেই ছবিগুলো তো এইভাবে আপনারা এইচডি কোয়ালিটি আপনারা থামনেল তৈরি করতে পারবেন এরপর আপনি সেই থামনেলটা আপনি কিভাবে সেভ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন এরপরে নিচের অপশান আছে সেভ এ ইমেজ তো সেভ এ ইমেজে ক্লিক করে আপনি সেভ টু